টুকু আশা বাঁচিয়ে রাখি, তোমার চোখে স্বপ্ন আঁকি, এতটুকু আশা বাঁচিয়ে রাখি, তোমার চোখে স্বপ্ন আঁকি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শিশু কিশোরদের জীবন জীবিকা সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তোমার চোখে স্বপ্ন আঁকির আজকের পর্বে। এ পর্বে আমরা কথা বলবো শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা হলেন সুকুমার দাস, প্রোগ্রাম অফিসার বেসরকারি সংগঠন ওয়াচ, আছেন মমতাজ বেগম, প্রজেক্ট কোঅর্ডিনেটর দৃষ্টি কুমিল্লা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক নবলোক, টঙ্গীতে কাজ করছেন আপনারা। পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বন্যা আক্তার, মোহাম্মদ ওসমান গনি, মোসাম্মদ সুমি আক্তার, মোহাম্মদ ওমর ফারুক এবং ইতু আক্তার, তোমাদেরকে স্বাগত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মমতাজ আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শিশুশ্রম নিরসনে, সেখানে আপনার সংগঠন আমরা জানি কুমিল্লাতে কাজ করছে, কি ধরনের কার্যক্রম আমরা সেখানে আসলে আপনারা পরিচালনা করছেন? আমরা আসলে কুমিল্লায় দুই ধরনের শিশু নিয়ে কাজ করি। সেখানে আছে কাজের সাথে সরাসরি যুক্ত হয়েছে কাজ করছেন এমন শিশু আছে, পাশাপাশি স্কুলে যাওয়ার উপযোগী অথচ স্কুলে যায় না এরকম শিশু আছে। প্রথমেই আমরা শিশুদেরকে ডোর টু ডোর গিয়ে তাদের চিহ্নিত করি, চিহ্নিত করে তালিকাভুক্ত করি। তারপর আমাদের যে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে সেই শিশু বিকাশ কেন্দ্রে, শিশু বিকাশ কেন্দ্রটা কি, কেন্দ্রটা হচ্ছে যে এখানে আমাদের ধরুন আমরা চারটা ওয়ার্ডে কাজ করছি কুমিল্লা সিটি কর্পোরেশনে, তো সেখানে প্রত্যেক ওয়ার্ডে একটা করে সাইন্স সেন্টার রয়েছে যেখানে এসে শিশুরা লেখাপড়া শিখে, গান নাচ শিখে, তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা সমস্ত কিছু এই সাইন্স সেন্টার। মানে এটা কি স্কুলের মতো কিছু? এটা অনানুষ্ঠানিক শিক্ষার মতো আর কি, স্কুলের মতো। আচ্ছা, তো সেখানে শিশুরা তালিকাভুক্ত করার পরে তারা সে শিশু বিকাশ কেন্দ্রগুলোতে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাই। তারা আসে, সেখানে তাদেরকে আমরা নন ফর্মাল এডুকেশন দিয়ে তাদেরকে, বেশিরভাগ শিশুরাই আসলে ড্রপ আউট চিলড্রেনও আছে এখানে যারা তো স্কুলে যায়নি, তো তাদেরকে দিয়ে আমরা এখানে ভর্তির উপযোগী করে তৈরি করে তারপরের বছর এদেরকে আমরা স্কুলে ভর্তি করি। সরকারি স্কুল এবং যে স্কুলগুলো তার বাড়ির কাছে সে লেখাপড়া যাতায়াতের সুবিধা পায় সেই স্কুলগুলোতে ভর্তি, তাদের পছন্দ অনুযায়ী এবং যাতায়াতের সুবিধা চিন্তা করে। তো এরকম আমরা এভাবে শিশুদেরকে স্কুলে ভর্তি করি। তারপরে সেলফ সেন্টারে তাদেরকে বিভিন্ন যেমন এডুকেশন ম্যাটেরিয়ালস দেই, সেখানে টিউটোরিয়াল সাপোর্ট দেই। এডুকেশন ম্যাটেরিয়ালসের মধ্যে আবার বই, খাতা, কলম, স্কুল ড্রেস, ব্যাগ, কেটস এই ধরনের উপকরণগুলো দিয়ে থাকি সব শিশুকে, সব শিশুকে এবং পর্যায়ক্রমে সবাই পেয়ে যাচ্ছে। তারপরে তাদেরকে হেলথ এডুকেশন দিচ্ছি, হেলথ সার্ভিস দিচ্ছি, প্রতি মাসে হেলথ সার্ভিস প্রোভাইডারদের সাথে আমাদের এমওইউ সাইন করা আছে, ওনারা আসে প্রতি মাসে একবার করে তাদেরকে হেলথ সার্ভিস দিই। তাছাড়াও ইমার্জেন্সি ভিত্তিতে কেউ যদি দুর্ঘটনার শিকার হয় সেখানে ইমার্জেন্সিও তাদেরকে হেলথ সাপোর্ট দেওয়া হয়। তার মানে শিক্ষা, স্বাস্থ্য এই ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন আপনারা? এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা সাইন্স সেন্টারে দিচ্ছি। আচ্ছা, তো এইভাবে ভর্তি হচ্ছে। তারপরে আরও কাজ হচ্ছে যে তাদেরকে কালচারাল টিচার আছে, তাদেরকে গান শেখায় কালচারাল ডেভেলপের জন্য, তো সেখানে তারা গান শিখছে, কবিতা আবৃত্তি করছে, খেলাধুলার উপকরণ আছে, খেলাধুলা করছে পড়ালেখার পাশাপাশি, আর তার বিকাশের জন্য যা যা দরকার আমরা সেই সহযোগিতাটুকু করছি। আমরা আমরা একটু সুকুমার ভাইয়ের কাছে শুনি, যে কথা বললেন শুনতে খুব মনে হচ্ছে খুব সহজ একটি কাজ, যে শিশুকে শিশু কেন্দ্রে নিয়ে আসা, তারপরে এই ধরনের সুযোগের আওতায় নিয়ে আসা, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তো আপনাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তো প্রধানত কী কী চ্যালেঞ্জ আপনারা ফেস করেন? আপা, যে কথাটা খুব সহজে বললেন কথাটা কিন্তু খুব কঠিন কথা। সে কেন হচ্ছে যে এই যে ফ্যামিলিগুলোতে আমরা কাজ করি সেই ফ্যামিলি তারা খুব নিডি ফ্যামিলি, তারা যে শিশুরা একটু যখন বড় হয় তাদের আয়ের উপর তাদের পরিবার নির্ভর হয়ে পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে ওদের ফ্যামিলির কর্তা পিতা বাবা তারা কিন্তু অন্যত্রে রেখে চলে যায়, বহু বিবাহ, দুই একটা বিবাহ করে ওর ফ্যামিলি বাচ্চা যখন বড় হয় তাদেরকে ফেলে অন্যদিকে চলে যায়, তখন ওই ফ্যামিলিটা কিন্তু অনিশ্চয়তার মাঝে পড়ে, তখন মা
এই বিভিন্ন কাজে বাসাবাড়িতে গার্মেন্টসে চাকরি করে তখন বাচ্চা থাকে সে বাসায় রেখে যায় এবং বাচ্চাটা সিকিউরিটির জন্য সে কোনো একটা কর্মক্ষেত্রে দিয়ে যায় কর্মজীবী মালিকের কাছে মানে তখন সে কি মনে করে যে এখানে বাচ্চাটা কিছু খাওয়া পাবে তার ভরণ পোষণ পাবে এবং পরবর্তী সে একটা সিকিউরিটি পাবে এসব কথা চিন্তা করে তার বাচ্চারা তারা স্কুলের দিকে না পাঠিয়ে কর্মক্ষেত্রে পাঠিয়ে দেন কিন্তু যখন আপনারা কাজ করতে যান আপনারা তাদেরকে শিশু বিকাশ কেন্দ্রে বা মূল ধারার স্কুলে নিয়ে আসতে যান তখন কীরকম চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয় যখন তার পরিবারটা মাসের একটা ইনকামের উপর পড়ে বাচ্চার ইনকামের উপর নির্ভর হয়ে পড়ে তখন ওই আমরা যখন তাদের স্কুলে নিয়ে আসি তখন তার ইনকামটা কমে যায় সেক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করে গার্ডিয়ান তুমি গার্ডিয়ানকে অনেক বুঝিয়ে চ্যালেঞ্জে তারা দুবেলা বোঝান ধরেন একজন আমার সন্তান রোজগার করতো 2000 টাকা খুব ভালো আমি মনে করছি খুব ভালো এখন আপনি এসে বললেন যে তাকে স্কুলে দেন আমার তো 2000 টাকা রোজগার কমে গেল আপনি আমাকে কি বোঝান বা কি বলেন আপনারা তাদেরকে তাকে আমরা তারা ইনকামের চেয়ে আরেকটা হচ্ছে যে তাদের সিকিউরিটির জন্য বাচ্চাকে ওইখানে দিয়ে আসেন সেক্ষেত্রে আমরা করে কি গার্ডিয়ানকে বোঝানো হয় যে বাচ্চা যদি ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয় আপনার শিশু হতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং বিভিন্ন গুণী ব্যক্তিদের উদাহরণ দিয়ে তাদেরকে আমরা মোটিভেশন করি মোটিভেশন করার পর সে ওই খাওয়ার ইয়ে চেয়ে তার বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করে তারা কিন্তু স্কুলে দেওয়ার জন্য রাজি হন আচ্ছা পাশাপাশি কি আপনারা যে কাজগুলো করছে প্রধানত সেই কাজের ঝুঁকি সম্পর্কে তাদেরকে কি অবহিত করেন কিনা তাদের ঝুঁকি সম্পর্কে অবহিত করে সরকার যে আর্টিস্টিক কাজকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে নির্ধারণ করেছে সরকারের একটা বুকলেট আছে বুকলেটটা তারা আমরা পড়ে শুনে এখানে বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে সেগুলো ক্ষতি ওই বিষয়গুলো শোনার পর ওরা বিষয়গুলো জানতে পারে তো ওরা যখন সেন্সিটাইজ হয় তখন কিন্তু আমাদেরকে ওই কাজের পরিবর্তে স্কুলে দিয়ে সম্মত হন তার মানে একটা লম্বা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় হ্যাঁ লম্বা প্রক্রিয়ার মধ্যে আমরা বারবার যেতে হয় তাদের কাছে বারবার যেতে হয় আচ্ছা মোস্তাফিজ ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে এইখানে তিনটি পক্ষ দেখতে পাচ্ছি একটি হলো শিশু অভিভাবকরা আবার হচ্ছে যে মালিক রয়েছে যার অধীনে আসলে শিশুরা কাজ করে তো মালিকরা সাধারণত আমরা জানি যে কম বেতন দেওয়ার জন্য কিংবা শিশুদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায় এই জন্য শিশুদেরকে কাজে নেয় তো যখন আপনারা স্কুলে নিয়ে আসতে চান তাদেরকে মূলধারার স্কুলে তখন মালিকদের কাছ থেকে কীরকম সহযোগিতা বা অসহযোগিতা পান এবং সেই বাধাটা আপনারা কী করে আসলে উতরান আসলে প্রথমে তো তারা মানে শিশুরা তাদের ফ্যাক্টরি থেকে চলে আসুক এটা তারা প্রথমে মানসিকভাবে মেনে নিতে পারে না কারণ শিশুদেরকে কম বেতনে অল্প বেতনে অনেক সময় কাজ করাতে পারে ইচ্ছামতো ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি যখন বলি তখন সে প্রাথমিকভাবে রাজি হয়ে যায় কিন্তু শিশুকে পরবর্তীতে তারা আবার বিভিন্ন বিষয়ে ভুলায়ে শিশুকে আবার যেন কাজে চলে আসে এভাবে অজুহাত তারা শিশুকে দিয়ে ফেরত নিয়ে আসার চেষ্টা করে এবং শিশুর বাবাকে তারা অগ্রিম টাকাও দিয়ে দেয় যে আপনাকে 5000 টাকা দিয়ে দিলাম এই শিশু আমাকে 2 মাস কাজ করবে এবং এই ধরনের কাজ করতে যে আমরা যেটা দেখেছি যে প্রথম প্রথম তারা ফ্যাক্টরিতে ঢুকতেই আমাদেরকে দিতে চায় না যে আমার এখানে শিশু নাই কাজ করতে যায় না এবং একটি ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে 3টে পার্ট থাকে যে প্রথমে হয়তো স্বাভাবিক কিছু কাজকাম করছে কিন্তু ঝুঁকিপূর্ণ যে কাজগুলো করে সেখানে দেখা যাচ্ছে পর্দার আলারে সেই কাজগুলো হচ্ছে এবং ওরা মনে করে যে আমরা গেলে হয়তো তাদের এই কাজের কথাটা কোথাও বলে দেব সরকারকে বলে দেব তাহলে হয়তো তারা একটা বিপদে পড়বে তার মানে তারা জানছে এই যে যে কাজটি করছে এটি আইনত যে অবৈধ একটি কাজ তারা করছে সেটা সম্পর্কে তাদের ধারণা আছে এটা তাদের সম্বন্ধে ধারণা আচ্ছা আমরা একটা বিরতিতে যাই বিরতি থেকে ফিরে এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথা বলবো দর্শক আপনারা দেখছেন তোমার চোখে স্বপ্ন আঁকি আজকের পর্বে আমরা কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে আমাদের সাথেই থাকুন তোমার চোখে স্বপ্ন আঁকি তোমার চোখে স্বপ্ন আঁকি বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত তোমার চোখে স্বপ্ন আঁকি অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আমাদের শিশু বন্ধুরা যারা রয়েছেন তাদের মুখে শুনবো তাদের অভিজ্ঞতা আমি প্রথমে তোমার নাম বলো আমার নাম বন্যা আক্তার আচ্ছা বন্যা কোথেকে এসেছো কোন এলাকা থেকে জি ব্যাংক মাঠ থেকে আচ্ছা কি করো তুমি আমি লেখাপড়া করি কোন ক্লাসে জি 4 এ আচ্ছা এর আগে কি করতে তুমি জি চাকরি করতাম কোথায় পাকিজা এটা কি পাকিজাটা কি টেক্সটাইল মিল আচ্ছা কোথায় এটা কোন এলাকায় জি এটা বিসিক এলাকায় আচ্ছা টঙ্গীতে জি আচ্ছা তো সেইখানে তোমার মতো আরো কত শিশু কাজ করত জি আরো অনেক অনেক মানে কত কতজন হবে জি 10-12 জনের মতো 10-12 জনের মতো কটায় তোমাদের কাজ শুরু করতে হয় আর কটায় শেষ হতো 7টা থেকে 7টা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই কাজ থেকে তুমি এখন পড়াশোনায় চলে এসেছো
এবং বেসরকারি সংগঠন নবলোকের মাধ্যমে, তাই না? জি। তো কেন তুমি কাজটা ছেড়ে দিলে? সেখানে তো তোমার একটা রোজগার হতো, হতো না? সেটা ছেড়ে কেন তুমি আবার পড়াশোনাতে আসলে? জি, আগে তো আমার আব্বু খুব অসুস্থ ছিল, তাই আমরা চাকরি ঢুকছিলাম। তারপর নবলোক স্কুল আমাদের ব্যাংক মাঠে খুলছে, তারপর আমাদের কিসমত আর ম্যাডামের সাথে দেখা হলো, উনি বোঝাইলো, কিন্তু ওনারে দেখলে পালাইতাম আমরা, যে আমার আব্বুর অসুস্থ চাকরি সালে। তারপর কিসমত আর ম্যাডাম আমার ভালো মতো বুঝাইছে, তারপর আমার আব্বু আম্মু সবার বুঝাইছে। এরপরে আমি কি বুঝিয়েছেন উনি, মানে কি বলেছেন তিনি? তিনি বলছেন যে লেখাপড়া ছাড়া কোনো জায়গায় দাম নাই, আর তোমরা লেখাপড়া না করলে তোমাদের সামনের ভবিষ্যৎ নষ্ট হইব। আচ্ছা, তারপরে তোমার বাবা মা পরে রাজি হলেন? জি। তোমাকে নিয়ে আসলেন, তাতে তোমাদের একটু কি আর্থিকভাবে সমস্যা হচ্ছে? জি না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তোমার পরে যে আছে তার, হ্যাঁ, নাম বলো। আমার নাম মোহাম্মদ উসমান গনি। কোথা থেকে এসেছো উসমান? ফকির মার্কেট। আচ্ছা, কোথায় এটা? টঙ্গী? টঙ্গী। আচ্ছা, তোমার সম্পর্কে বলো, কোথায় কাজ করতে? একটু আগে যা যা বন্যা বললো বলো। আগে আমি চামচিকিতে কাজ করতাম। কটায় যেতে হতো? সকাল 8 থেকে রাত 8 পর্যন্ত। আচ্ছা, কতজন শিশু তোমাদের মতো ওখানে ছিল? 10 জন। আচ্ছা, আমাদের মতো 10 জন, বড় আরো আছে 5-6 জন। বড় কতজন হবে? 6 জন। আচ্ছা, তোমরা প্রধানত কি করতে? চামচ বানাতে, লোহার চামচ যে যেগুলো আছে অ্যালুমিনিয়ামের, তাই না? জি। আচ্ছা, তোমাদের কাজ কি ছিল বা তোমার কাজ কি ছিল সুনির্দিষ্ট? আমার কাজ ছিল চামচে শিল মারতে হতো, তারপর ডান্টা মারতে হতো, চামচ মুছতে হতো। আচ্ছা, এগুলো করতে কিরকম বেতন পেতে তুমি? 3000 মাসে। আচ্ছা, তারপর তুমি কি এখনো সেখানে কাজ করছো? না, এখন আমি লেখাপড়া করি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। কোন কোন স্কুল? পাগল মোহাম্মদ আলী স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, কিভাবে তুমি ওই চামচ ফ্যাক্টরির কাজ ছেড়ে স্কুলে চলে আসলে? কিভাবে চামচ ফ্যাক্টরি আমি কাজ করতাম, সেখানে একজন সীমান্তি যে গেছিল, আচ্ছা, পরে আমাদের দেখে আর কি বলে, তুমি এই যে কাজ করো, এই যে তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ, হাত কেটে যায়, হাতে ফস উঠে, তারপর অনেক সময় হাত আঙুল কেটে যায়। উনি বুঝালেন এই কাজ করলে তো তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি কি এমনি নিজে দেখেছো কখনো কেউ কারো দুর্ঘটনার শিকার হয়েছে হাত পায়ে এরকম? জি, দেখেছি। আচ্ছা, তারপরে? তখন তিনি বললেন এই কাজ করলে তো তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারপর আমার বাবার সাথে, তারপর গ্রামের আশেপাশের লোকের সাথে আলোচনা করে উনি চামচ ফ্যাক্টরি মালিকের কাছ থেকে আর কি বলছে আসতে দে নাই। তারপর উনি বললেন লেখাপড়া আর কি করাবেন, তারপর মালিক বলল আচ্ছা তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমাকে যেতে দেবো, যদি না করো তাহলে তোমাকে আবার এই জায়গায় নিয়ে আসবো। পরে এই যেতে আসছি, প্রথম ইউসেফ স্কুলে ভর্তি করে দিয়েছিল ক্লাস 7-এ। আচ্ছা, সেখানে পরীক্ষা, এইটে পরীক্ষা দেয়, এইটে ভালো রেজাল্ট হয়েছে, এ প্লাস আর কি, এ গ্রেড পেয়েছি। সেখান থেকে আর কি এসে পাগার মোহাম্মদ আলী স্কুলে ভর্তি হই, এখানে এখন ভালোই আর কি চলতেছে। এখন তুমি নবম শ্রেণীতে, ক্লাস 9-এ? ক্লাস 9 শ্রেণীতে। তো বড় হয়ে তুমি কি হতে চাও? পরে আমি বিজনেসম্যান হতে চাই। বিজনেসম্যান হতে চাও, ব্যবসায়ী হতে চাও, তারপরে যে আছে তাকে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমি আক্তার। সুমি, তোমার সম্পর্কে বলো, কোথা থেকে এসেছো, কি করো? আমি বেসিক ফকির মার্কেট থেকে এসেছি। কোথায় কাজ করো ওখানে? আগে চামচ কারখানায় কাজ করতাম। আচ্ছা, আর এখন আমি শার্ট প্রশিক্ষণ নিয়েছি 6 মাস, তারপর এখানে কাজ শিখে এখন আমি কাজ করছি। কিসের প্রশিক্ষণ নিয়েছো? শার্ট আর কি কাজ শিখাইছে এখানে। শার্ট বানানোর? হ্যাঁ। মানে এটা কি টেইলারিং এর কাজের মতো? সেলানো? সেলানো? হ্যাঁ, সেলানো। আচ্ছা, তো সেইগুলো শেষ করে, প্রশিক্ষণ শেষ করে তুমি এখন কোথায় কাজ করছো? এখন ওখানেই কাজ করছি, আগে করতাম চামচ কারখানা। আচ্ছা, তো চামচ কারখানার কাজ আর এখন শার্ট সেলানোর কাজ, দুইয়ের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। কি পার্থক্য শুনি আমরা। আগে চামচ কারখানায় হাত কেটে যেত, অনেক শব্দ ছিল, অনেক কথা বললে একজনের সাথে আরেকজনের কথা বললে শোনা যেত না, অনেক সামনে যে অনেক জোরে জোরে কথা বলতে হতো, অনেক শব্দ, হাত কেটে যেত, রক্ত বের হতো অনেক, আর ময়লা অনেক, আর এখন এইসব কিছুই নেই। আচ্ছা, এখন তুমি যেখানে কাজ করো এটা কি পরিষ্কার জায়গা? হ্যাঁ, খুব। এটা কি কোনো ফ্যাক্টরি না বাজারে কোনো দোকান? না, ফ্যাক্টরি, ছোট আর কি। ছোট ফ্যাক্টরি, মিনি গার্মেন্টস টাইপের? হ্যাঁ হ্যাঁ, মিনি গার্মেন্টস। আচ্ছা, ঠিক আছে, তারপরে কে আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। হ্যাঁ, আমি আগে চামিস ফ্যাক্টরিতে কাজ করতাম, তারপরে নবলোক থেকে ম্যাডামরা যাইতো, আমারে দেখতো, দেখার পরে বলতো, আমাকে বুঝাইতো অনেক। বুঝানোর পরে আমি বললাম যে না, আমার কাজ করাই ভালো। তারপরে কত টাকা পেতে তুমি তখন? 2500 টাকা মাসে। জি। আচ্ছা। তারপরে কিসমতা ম্যাডামে বললো, আমার মা বাবাকে বুঝাইলো যে পড়ালেখা না করান, আমরা হেরে কাজেই দিমু, টেলারিং কাজে। পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে। পরে এখন আমি 4 মাস শিখছি, 4 মাস শেখার পরে সেই জায়গায় প্রোডাকশনে কাজ দিছে, আবার নবলোক থেকে একটা মেশিন দিছে আমারে, এখন সেই জায়গায় আমি প্রোডাকশনে কাজ করতেছি। আচ্ছা, টেলারিং এর কাজ করছো? মিনি গার্মেন্টসে? না, দোকানে। দোকানেই? আচ্ছা, টেলারিং এর দোকানে। আর আগে ছিলে চামচ ফ্যাক্টরিতে। তো এই দুই কাজের ভেতরে তুমি কি কোনো রকম পার্থক্য দেখো? জি। কি পার্থক্য? আগে সেই চামচ ফ্যাক্টরি অনেক শব্দ হইতো, যদি যেসমকা চামচ ফ্যাক্টরি ছুটি দিত, বাসা আইলে মাথা ব্যথা করতো, জ্বর হইতো, অসুস্থ হইতাম বেশি যদি চামচ ফ্যাক্টরিতে কাজ করতাম। তারপরে আর যদি এখন যেই জায়গায় করি টেলারিং কাজে, এখন এই জায়গায় শব্দ নাই, হাসি খুশিভাবে চলতে পারি, সব কিছুই করতে পারি। তার মানে ঝুঁকিপূর্ণ কাজ থেকে তুমি একটা ঝুঁকিহীন কাজে এসেছো। জি। অন্যদের মতো স্কুলে আর যাওনি? জি না। আচ্ছা, তোমার পরে যে আছে তাকে দাও। আমার নাম ইতু আক্তার। কোথা থেকে এসেছো ইতু? বেসিক পকের মার্কেট। আচ্ছা, এটা টঙ্গিতে। আচ্ছা, আগে কি করতে এবং এখন কি করো? আগে চামচ ফ্যাক্টরি কাজ করতাম, এখন পড়ালেখা করি। কোন ক্লাসে তুমি? 5-এ। 5-এ। তো চামচ ফ্যাক্টরি থেকে পড়ালেখা কোনটা বেশি ভালো লাগছে? পড়ালেখা। কেন পড়ালেখা কেন বেশি ভালো লাগছে? কারণ ওই জায়গায় হাত পা কেটে দেয়, তো এখানে ভালো পড়ালেখা হয়। তো ওখানে তো তোমার রোজগার ছিল, ছিল না? একটা বেতন তো তুমি পেতে। জি। স্কুলে তো আর বেতন পাচ্ছ না? না। তাহলে এই যে ওখানে শিক্ষা পেয়েছি। শিক্ষা পাচ্ছ? তো কোনটা বেশি প্রয়োজন, বেতন না শিক্ষা? শিক্ষা। কি হবে শিক্ষা দিয়ে ভবিষ্যতে? অনেক লাভ হবে। কি হবে, বড় হয়ে কি হতে চাও তুমি? বড়। স্বপ্ন কি তোমার? বড় হয়ে মাস্টার হতে চাই। মাস্টার হতে চাও, শিক্ষক হতে চাও, শিক্ষিকা? অনেক ধন্যবাদ। একটু মুস্তাফিজ ভাই, আপনার কাছে একটু শুনি, যে কথা ওরা বললেন, এরা অধিকাংশ হচ্ছে টঙ্গি, আপনাদের যে কর্ম এলাকা সেখানকার শিশুরা, তো প্রধানত এই শিল্পাঞ্চল হিসেবে টঙ্গিতে কি বিশেষ কোনো ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিনা কাজ করার ক্ষেত্রে? কাজ করার ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো যে প্রচুর লোকের সমাগম, এখানে সহজেই অল্প বেতনে শ্রমিক পাওয়া যায়, এবং এই সুযোগটাই হচ্ছে মালিকপক্ষ গ্রহণ করে। এবং আমরা বিভিন্ন লোকের সঙ্গে যখন কথা বলে দেখেছি যে ওরা আমাদেরকে শুরুতে পাত্তাই দিতে চায় না, কারণ ওরা জানে যে আমরা যদি ওদের এখানে যাই তাহলে ওরা আমাদেরকে শিশুকে নিয়ে যাবে। তো এটা আমরাও চেষ্টা করেছি যে কীভাবে ওদের ভিতরে ঢোকা যায়। তখন বিভিন্ন প্রক্রিয়া আমরা তাদের সাথে খুব ভালো ব্যবহার, রাস্তায় দেখা হলেই সালাম, এবং তাদের সাথে চা নাস্তা খাওয়া, এবং শিশুদের যে এই কাজে ক্ষতি হচ্ছে এবং দেশের যে একটা আইন আছে যে আইনে আপনি বাধাগ্রস্ত হতে পারেন, এরকম বিভিন্ন কৌশল, তারপরে তাদেরকে কোনো একটা দাওয়াত দিয়ে অফিসে নিয়ে এসেছি। আমাদের একটি কোড অফ কন্ডাক্ট আছে যেখানে শিশুদের নিয়ম নীতি আছে, এটা তখন তাদেরকে বোঝানো হলো। মানবিকভাবে তখন তারা একটা চিন্তা করলো, যে তখন তারা এভাবে বলতে শুরু করলো যে আসলে আমাদের তো কিছু করার নাই, অভিভাবকরাই হচ্ছে শিশুদেরকে দিয়ে যায় তাদের অভাবের কারণে। তখন আমরা তাদেরকে চিন্তা করলাম যে আরও কিছু নিয়মের ভিতরে আনা যায় কি না। তখন আমরা একটি কোড অফ কন্ডাক্ট দিলাম, একটি আচরণবিধি মালিকদের জন্য। আচরণবিধি অন্য সংগঠন যারা আছেন আপনারাও এরকম একটা আচরণবিধি? আচ্ছা, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে সেই আচরণবিধি সম্পর্কে একটু জানবো। দর্শক, আপনারা দেখছেন তোমার চোখে স্বপ্ন আঁকি। আজকের পর্বে আমরা কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। তোমার চোখে স্বপ্ন আঁকি, তোমার চোখে স্বপ্ন আঁকি। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত তোমার চোখে স্বপ্ন আঁকি অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে। আমরা একটু সুকুমার ভাই, আপনার কাছ থেকে আরও একটু শুনতে চাই, প্রধানত যখন আপনারা কাজ করেন সেই কাজের জায়গায় স্থানীয় পর্যায়ে কাদের কাদের সহযোগিতা বেশি দরকার হয়? ওয়ার্ড কমিশনার আর এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদেরকে নিয়ে কাজ করতে হয়। ওনাদেরকে নিয়ে কাজ না করলে একটু কঠিন হয়ে যায়।
তাদেরকে নিয়ে তাদের মা বাবাকে বোঝানো হয় এবং ঝুঁকিপূর্ণ কাজের ক্ষতিকারক দৃষ্টি কোন অ্যাওয়ার্ড থাকে না আবার ওনারা সহ গিয়ে মা বাবাকে বোঝান এবং কমিশনাররা তো সবসময় সহযোগিতা করেন সরকারের তার মানে স্থানীয় সরকার প্রতিনিধি যারা থাকেন ওখানে তাদের সহযোগিতা দরকার হয় স্কুল শিক্ষক যেহেতু আপনারা স্কুলে ভর্তি করেন যে স্কুলের কমিটি যেটাকে আমরা বলি স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিংবা প্রধান শিক্ষক তাদের সহযোগিতা কীরকম পান তাদের সহযোগিতা পাই আমরা গেলে পাই কিন্তু কিছু কিছু স্কুলের ক্ষেত্রে আমরা যেটা হয় তারা স্কুলে বেতন নেই কর্মজীবী বাচ্চাদের সরকার বলেছে বিনা বেতনে বাচ্চাদের ভর্তির জন্য সেক্ষেত্রে কিছু কিছু স্কুল আছে তাদের ভর্তির টাকা দিতে হয় আমরা আসলে সরকারের কাছে চাওয়া যেটা সেটা হচ্ছে যে বাচ্চাদের কর্মজীবী বাচ্চাদের জন্য স্পেশালি টাকা নেওয়ার তাদের অনেকেরই তো ধরেন বাসায় গৃহশিক্ষক রয়েছে কিংবা কোচিং সেন্টারে এখন আমরা যা দেখতে পাই সেই প্রতিযোগিতায় এই শিশুরা গিয়ে কি টিকে থাকতে পারছে নাকি ঝরে পড়ার হার বেড়ে যায় না আমি কুমিল্লার কথা বলবো সেখানে আমরা দেখেছি যে বাচ্চারা ওদের চেয়ে মানে যারা টিউটর আছে বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে তাদের পড়ার জন্য তাদের চেয়ে এই শিশুরা শুধুমাত্র সাইন্স সেন্টারের মানে একটু টিউটোরিয়াল সাপোর্ট পাচ্ছে পাশাপাশি স্কুলের পড়া থেকে ওরা ভালো রেজাল্ট করছে অন্যদের চেয়ে আমাদের এবার কুমিল্লার দুইটা শিশু প্রথম হয়েছে ক্লাসে একজন সপ্তম শ্রেণী একদম একজন হচ্ছে দশম শ্রেণী মানে তার আগে কর্মজীবী শিশু ছিল কর্মজীবী শিশু সেখান থেকে স্কুলে গেছে এবং প্রথম হয়েছে টিউটোরিয়াল আপনারা বলছেন যে আপনাদের চাইল্ড সেন্টার বা শিশু কেন্দ্রে আপনারা টিউটোরিয়াল সাপোর্ট দিচ্ছেন বিষয়টা আমাদের কাছে একটু খোলাসা করবেন টিউটোরিয়াল সাপোর্ট বলতে আপনারা কি বোঝাচ্ছেন টিউটোরিয়াল সাপোর্ট বলতে এখানে বিভিন্ন ক্লাসের শিশু আছে তো সেখানে আমরা বেস বেস করে পড়াগুলো নিচ্ছি দুটো শিফটে পড়া হয় সকাল দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত একটা বেস পড়ানো হয় এখানে বিভিন্ন ক্লাস থাকে বিভিন্ন গ্রুপে গ্রুপে তাদেরকে পড়ানো হয় আর বিকালে তিনটা থেকে আবার পাঁচটা পর্যন্ত একটা গ্রুপ আছে সেখানেও তাদেরকে এগুলো একটু বড় ক্লাসের স্কুল ছুটি হলে তখন ওরা আসে সেখানে শ্রেণী অনুযায়ী তাদেরকে স্কুলের বাড়ির কাজগুলো করে দিচ্ছেন আপনারা মানে কি পড়াচ্ছেন স্কুল তো পড়াচ্ছে এর বাইরে আপনারা কি বাড়ির কাজগুলো যে দিয়ে দিচ্ছে সে তো বাড়িতে আর তাকে সাপোর্টটা দেওয়ার নেই সেটাই আমরা এখানে করে দিচ্ছি এবং আবার পরীক্ষাও নিচ্ছি যেন যে একটু আগে যে সেশনটা থেকে তাকে পড়ালাম তো এটা তো অনেকটা কোচিং সেন্টার টাইপের এর জন্য কি আপনারা কোনো অর্থমূল্য নিয়ে থাকেন বা কোনো ধরনের না না কোনো অর্থমূল্য নেই না এই ক্ষেত্রে স্কুল টিচাররা আমাদেরকে কিছু সহযোগিতা করে থাকেন কিছু কিছু গণিত শিক্ষক ইংরেজি শিক্ষক আছে ওনারা আমাদের এই শিশুদের এত সুন্দর লেখাপড়া করে ওরা এটা দেখে মুগ্ধ হয়ে ওনাদের কোচিং সেন্টারগুলোতে তাদেরকে বিনা ফিতে বিনা পয়সায় তাদেরকে পড়াচ্ছেন আচ্ছা তার মানে আপনাদের সেন্টারের বাইরেও বাইরেও তাদেরকে পড়ার সুযোগটা করে দিচ্ছে কোচিং সেন্টার আছে সেখানেও এই শিশুরা যাচ্ছে নিচ্ছে কিন্তু তাদের থেকে কোনো টাকা নিচ্ছে না আমাদের এই শিশু বলে ওয়ার্কিং চিলড্রেন বলে আচ্ছা ঠিক আছে মোস্তাফিজ ভাই কোনো কিছু যোগ করার আছে শিক্ষা নিয়ে আপনাদের অন্য কোনো রকম অভিজ্ঞতা হ্যাঁ শিক্ষা নিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা যখন কর্মজীবী শিশুকে স্কুলে ভর্তি করতে যাই তখন বেশ কিছু সমস্যা ওখানে সৃষ্টি হয় যেমন ওদের একটা বয়সের একটা ব্যাপার থাকে ওদের শারীরিক গঠন ওদের আচার ব্যবহার যেটা স্বাভাবিক স্কুলের ছেলে মেয়েদের সাথে একটু পার্থক্য থাকে যেটা ওরা ওখানে মিলেমিশে চলতে পারে না বিধায় অনেকে আবার ঝরে যায় কাজে চলে যায় তবে আমি এই ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে তৃতীয় মাত্রা যেমন যে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করি তাদের একটা সহযোগিতা বিভিন্ন এনজিওরা যে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং শিশুর বাবা মা যে সহযোগিতা করছে এই তিনটের সহযোগিতার সমন্বয়ে দেখা যাচ্ছে ওই শিশুকে স্কুলে ধরে রাখা সম্ভব এবং এরকম শিশুই আমাদের সামনে বসে আছে ওসমান গনি ওমর ফারুক এরা পড়াশোনা করছে এবং ভালো মতো যাচ্ছে যেটা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি তবে সরকারকে আমরা অভিনন্দন জানাই যে আগের থেকে এখন সরকার অনেক জোর দিয়েছে তবে সেক্ষেত্রে আরও একটু বেশ কিছু আমরা বলবো প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক বিনামূল্যে করা বই দেওয়া সকল শিক্ষার্থীর জন্য অনেক কিছুই ইতিবাচক উদ্যোগ রয়েছে যেটা শিশু শ্রম নিরসনে কাজ করছে এবং ইতিমধ্যে আমার এক ভাই বলেছেন যে স্কুলে আসলে যদিও কোনো নিয়ম নাই তারপরে এই শিশুদেরকে যে কোনো শিশুকে ভর্তি করতে গেলেই তাদের বিভিন্ন খরচ দেখিয়ে বিভিন্ন মুনাফা অর্জন করছে এটা খুবই কষ্টকর আমরা এবছরও ভর্তি করতে যে এ ধরনের অনেক জটিলতায় ভোগ করেছি এবং সরকারি বেসরকারি বিভিন্ন মহলকে এক করে
করে আমরা অনেক শিশুকে ভর্তি করেছি, সেটা আমরা আসলে মানে এনজিও সাধারণত সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করি, আমরা এখানে ঝগড়া মারামারি গ্যাঞ্জাম এগুলো করতে পারি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে সরকার যদি আরেকটু এগিয়ে আসতো আর এনজিওরা যেভাবে সহযোগিতা করছে, তাহলে এক সময় এই শিশুদেরকে আমরা অনেক সুবিধা দিতে পারতাম। সরকারি বেসরকারি সহযোগিতা সহযোগিতা খুবই প্রয়োজন। আমরা একটু প্রশ্ন নিব, একটি প্রশ্ন করতে চাইছে ওসমান গনি আপনাদেরকে। হ্যাঁ, আমাদের বাবা মা যদি চামচ শিখিয়ে কাজ করতে দেন, লেখাপড়া না করতে চান, তাহলে আপনারা আমাদের কীভাবে লেখাপড়ার সুযোগ করে দিতে পারেন? আচ্ছা, ওর প্রশ্নটি হচ্ছে যে বাবা মা চাইছে সে কাজ করুক, এবং সেইখানে আপনারা কী করে তাকে পড়াশোনার সুযোগ দিতে পারেন, যেখানে বাবা মাই চায় না সে পড়াশোনা করুক। কে উত্তর করবেন এটি? হ্যাঁ, সুকুমার ভাই। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রত্যেক বাবা মাকেই মোটিভেশন করা। প্রত্যেক বাবা মাই চায় তার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে সমাজে টিকে থাকুক, সেই জায়গাতে তাদেরকে বোঝানো হয়। বোঝানোর পরে তারপর তারা ওই জায়গায় বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য সম্মত হয়। মানে আমরা বারবার বোঝানোর ফলে তাদের মধ্যে মানে একটা বিকাশ হয়, তখন তারা স্কুলে পাঠান। তার আপনি বলছেন? হ্যাঁ, এখানে আমি একটু বলতে চাই যে আসলে মানে সে কেন কাজে যেতে চাচ্ছে বা তার পরিবার কেন কাজে রাখতে চাচ্ছে, তার মানে তার পরিবারের খুবই অভাব। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে শিশু কেন ওই কাজের কথা বলছে, নিশ্চয়ই তার পরিবার বাধা দিচ্ছে, তার পরিবারের অভাব আছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই পরিবারকে যদি কোনো আইজিএ সাপোর্ট দেওয়া যায়, যে এই শিশু যে ইনকামটা করতো সেই ইনকামটা যদি তার পরিবারের হয়, তাহলে ওই পরিবারের আয় বৃদ্ধি করার যদি কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা যদি থাকে, তাহলে হয়তো এই শিশু, এরকম অনেক শিশু হয়তো লেখাপড়া করবে। এটা আমাদের অভিজ্ঞতা, আমাদের মহিলাকে দেখেছি। আমি একটু বলতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে আমরা আসলে বাবা মাকে বোঝানোটাই সবচেয়ে এখানে বড় কাজ কাজ। সেটা হচ্ছে সামান্য আয়ের চেয়ে তার সন্তানের ভবিষ্যৎটা অনেক বেশি মূল্যবান, এই সামান্য অর্থের চেয়ে ওটা বেশি কাজে লাগবে তার। এবং সেই ক্ষেত্রে মুস্তাফিজ ভাই যে কথাটা বললেন যে মাকে ইয়ে করা, মাকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া, আমরা দিয়েছি আমাদের প্রকল্পের মাধ্যমে। কুমিল্লায় আমরা 50 জন মাকে সেলাই প্রশিক্ষণ দিয়েছি, ওই ওনারা এখন সেলাই মেশিন নিয়ে সেলাই কাজ করছেন এবং শিশুদের উপর, ওনাদের শিশুদের উপর এরকম কোনো এখন ইনকামের জন্য তেমন কোনো প্রেশার দিচ্ছেন, এবং মা সংসার চালাতে সক্ষম বাবার পাশাপাশি, মানে সেটাও সফল একটা প্রক্রিয়া হতে পারে। আচ্ছা, আবার আরেকটা প্রক্রিয়া আমরা দেখেছি যে বাচ্চাগুলো ভালো করে ক্লাসে কর্মজীবী স্কুলে ভর্তি করানোর পর সে বাচ্চাগুলো উদাহরণ জোরে টানা হয়, তাদের সামনে তুলে ধরা হয়, ওই ছেলেটা আগে কাজ করতো এখন স্কুলে যায় ভালো রেজাল্ট করেছে, এই জিনিসগুলো যখন বলি তখন মা বাবারা ওই তার বাচ্চাটাকে স্কুলে অনুপ্রাণিত, মানে অন্য ছেলে মেয়েদের গল্প যখন তাদের সামনে তুলে ধরেন, সফলতার গল্প, সেটা বাবা মাকে অনুপ্রেরণা দেয়। আমাদের একটা বিরতির সময় হয়েছে, ফিরে এসে আপনার এই কথা শুনবো। দর্শক, আপনারা দেখছেন তোমার চোখে স্বপ্ন আঁকি, আজকে আমরা কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে। সময় হলো আরও একটা বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। তোমার চোখে স্বপ্ন আঁকি, তোমার চোখে স্বপ্ন আঁকি। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত তোমার চোখে স্বপ্ন আঁকি অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে। আমরা একটু আমাদের শিশু বন্ধুদের কাছ থেকে শুনতে চাই, তোমাদেরও তো নিজস্ব একটা ভাবনা রয়েছে যে কীভাবে শিশুশ্রম বন্ধ করা যায়। তো আমি ইতুকে বলবো ওখান থেকে শুরু করতে, কী পদক্ষেপ নিলে তোমাদের মনে হয় যে শিশুশ্রম বন্ধ হয়ে যাবে বাংলাদেশে? এক, বাবা মাকে বোঝাতে হবে। দুই, বাবা মাকে বলে লেখাপড়া দিতে হবে। আচ্ছা, বাবা মাকে বোঝাতে হবে এবং তাদেরকে বলে কাজ থেকে সরিয়ে এনে পড়াশোনায় দিতে হবে, তুমি মনে করছো। পাশের জনকে দাও, ওমর ফারুককে। হ্যাঁ, তোমার কি ধারণা, কি হলে শিশুশ্রম বন্ধ হবে? প্রথমত যেই শিশুরা যে কাজ করে, সেই শিশুরা তাদের হেরা নিজেরা যদি বুঝে, তাদের মা বাবাকে বুঝাইতে হবে। তার মানে শিশুদেরকে বোঝাতে হবে আগে? জি, যেটা শিশুরা বুঝলে তারপরে মা বাবার কাছে যাওয়া। শিশুদেরকে কিভাবে বোঝানো যাবে, কি বোঝাতে হবে? বোঝাতে হবে যেন তুমি যদি কাজ করো, একটা কাজ আছে, ঝুঁকিপূর্ণ কাজ করলে পরে তোমার ক্ষতি হইতে পারে, আর হেরতেও ভালো কাজ আছে, সেটাও করলেও তোমার জীবন আলোকিত হতে পারে, কি পড়ালেখা করলেও তোমার জীবন আলোকিত হতে পারে, এটাই বুঝাইব। এটা তাকে বোঝাতে হবে এবং পরে তার বাবা মার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমরা একটু সুমির কাছে শুনি। সুমি, তোমার পরামর্শ কি? সরকার থেকে যদি কি পরামর্শ দেয় তাহলে ভাতাটা একটু বাড়িয়ে দেয়, তাহলে এই শিশুশ্রম এটা বন্ধ হতে পারে। আচ্ছা, সরকারি ভাতা বা কোনো সুযোগ সুবিধার যদি ব্যবস্থা করে তাহলে মনে করছো? ওসমান গনি, তোমার কাছে শুনি।
প্রথমত আমাদের বাবা যদি চামচ ফিকতে না যান তাহলেই শিশুরম বন্ধ হবে তৃতীয়ত আমরা কি চামচ ফিকতে যেতে যাব না তার মানে বাবা মার একটা ভূমিকার কথা বলছো আবার পাশাপাশি শিশুর নিজেরও সচেতন হতে হবে বাবা মার সাথে বোঝাতে হবে বলতে হবে তাই তো আচ্ছা বন্যার কাছে তোমার কি পরামর্শ বন্যা আমার পরামর্শ মানে এই ফ্যাক্টরির মালিক যে তার আগে বুঝাইতে হইব যে শিশু যেন এই ফ্যাক্টরিতে না নেয় আচ্ছা মানে শুরুতেই যেন কোনো শিশুকে যেন নেওয়া না হয় তাই তো জি সেটা মালিককে বোঝাতে হবে যাতে কাজে ঢোকায় বন্ধ করা যায় সেটা কাজ করবে অনেক ধন্যবাদ তোমাদেরকে সুকুমার ভাই আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা যে আর কি করে মাঠ পর্যায়ে আমাদের কাজকে আমরা গতিশীল করতে পারি আমার যে একটা পরামর্শ আমার আছে সেটা হচ্ছে যে প্রতিটি স্কুলে কিন্তু স্কুলের এসএমসি কমিটি আছে স্কুল ম্যানেজমেন্ট কমিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটি সেই কমিটির আদলে আরেকটা শিশু সুরক্ষা কমিটি করা যদি সম্ভব হয় সেই কমিটি যে বাচ্চাগুলো জড়ো করবে যে বাচ্চাগুলোর আর্থিক কারণে লেখাপড়া করতে পারবে না তাদেরকে ওরা সহযোগিতা করবে তারা টাকা কালেকশন করবে সমাজের উচ্চবিত্ত যে মানুষগুলো আছে যারা টাকা পয়সা দেয় বিভিন্ন সহযোগিতা করে সমাজকে সহযোগিতা করে তাদের থেকে টাকা কালেকশন একটা ফান্ড করবে সেখান থেকে যারা জড়ে পড়ার সম্ভাবনা আছে তাদেরকে সহযোগিতা করবে তার মানে প্রত্যেকটা স্কুলে এসএমসির পাশাপাশি বলছে আরেকটি সামাজিক কমিটি করা যেতে পারে যারা আসলে স্থানীয় লোকজন থেকে নানা রকম সহযোগিতা নিয়ে একটি ফান্ড ক্রিয়েট করবে যাতে করে যারা অভাবী শিশু রয়েছেন তাদের সহযোগিতা একটি চমৎকার একটি পরামর্শ মমতাজাপা আমার পরামর্শ রয়েছে দুটা জায়গায় দুটো কথা আমি বলতে চাই একটা হচ্ছে যে স্থানীয় সরকার পদক্ষেপ নিতে পারেন বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে সেখানে শিশু শ্রম বন্ধের জন্য একটা উদ্যোগ নিতে পারেন এবং মনিটরিংয়ের ব্যবস্থা করতে পারেন পাশাপাশি জেলা যে কলকারখানা পরিদর্শকের কার্যালয়ে আছে সেখান থেকে ওনারা পরিদর্শন করতে পারেন বা কোনো চিঠিপত্র যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি আমি আমি কুমিল্লাতেও দেখেছি যে ওনারা চিঠি দিয়েছেন একবার যে আসলে শিশুশ্রম নিয়োগ করা যাবে না নিজে থেকে এই ধরনের একটা চিঠি দিয়েছেন পরে অনেক নেগেটিভ মালিক যারা ছিলেন যেটা মোস্তাফিজ ভাই বললেন যে ডুবতে দেয় না এই ধরনের মালিকরাও কিন্তু পরে বুঝছে যে যদি আইনের বাইরে কিছু করি তাহলে হয়তো বা আমার ক্ষতি হয়ে যাবে বা শিশুশ্রম নিরসনে আমাদের যে জাতীয় নীতি এবং শ্রম আইনে যে নিষেধ করা আছে সেটার বাস্তবায়নের জন্য একটু মনিটরিং বাড়ানো আমরা তো এনজিও আমরা আসলে মোটিভেশন ছাড়া আর কিছুই করার নেই সেই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ যদি নিয়ে থাকেন সেইলে প্রশাসন নিতে পারেন এবং স্থানীয় সরকার নিতে পারেন হ্যাঁ মোস্তাফিজ ভাই আপনার যদি কোনো সুনির্দিষ্ট সুপারিশ থাকে আমি মাঠ পর্যায়ে কাজ করতে যে দেখেছি যে আমাদের দেশের যে পরিস্থিতি এবং যেভাবে নিয়ন্ত্রণ হারাভাবে চলছে সেই হিসাবে যে কর্ম শিশু যারা আছে তারা যে এখনই কাজ ছেড়ে দেবে এরাই বা যাবে কোথায় এটাও একটা কঠিন একটা বিষয় সেক্ষেত্রে আমি মনে করি কর্মজীবী শিশুদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটা স্কুল তৈরি হবে যেখানে শিশুরা সার্বিক সুবিধা পেয়ে পড়াশোনা করবে এবং যে শিশু যতটুকু ইচ্ছা সে ততটুকু পড়াশোনা করতে পারবে এভাবেও যদি হয় একটা শিশু কর্মজীবী হলেও তার পাশাপাশি সে যদি লেখাপড়া করতে পারে মানে মূলধারার শিক্ষার সাথে তার পার্থক্যটা কী হবে এই যে আপনি বিশেষায় তো শিশু শিক্ষার ব্যবস্থা বলছেন তার সাথে মূলধারার শিক্ষার পার্থক্যের জায়গাটা কি মূলধারার শিশুরা স্বাভাবিক শিশু তাদের পরিবার সচ্ছল সেখানে তারা পড়াশোনা করতে পারছে কিন্তু এই শিশুরা তার পরিবারের আয় ইনকাম কম তারা লেখাপড়া করতে পারছে না বিধায় কাজ করছে কিন্তু কাজের পাশাপাশি সে যদি পড়াশোনা করার সুযোগ পায় তাহলে হয়তো দেখা গেল যে এই শ্রেণীটা পড়াশোনা করে এমন একটা পর্যায়ে যাবে যে ভবিষ্যতে তাদের জেনারেশনটা আর এই কর্মের মুখে আসবে না এভাবে যদি একটা পরিবর্তনের ধারা আনা যায় কারণ অতি সহজেই আসলে এই কর্মজীবী শিশুদেরকে এই পথ থেকে ফেরানো খুবই একটা কঠিন কাজ বলে আমার কাছে মনে হয়েছে সেক্ষেত্রে বড় ধরনের একটা সাপোর্ট তাদের অবশ্যই প্রয়োজন তাহলে হয়তো একসময় বাংলাদেশ থেকে এই কর্মজীবী শিশুদের সংখ্যা কমে যাবে এবং বাংলাদেশের একটা পরিবর্তন শিশুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে কাজ করছি সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং তোমাদেরকেও ধন্যবাদ চমৎকার করে তোমরা তোমাদের সুপারিশগুলো তুলে ধরেছো দর্শক আপনারা শুনলেন শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং অনেক রকম সুপারিশ এসেছে মূল কথা হলো যে আমাদের সমন্বয় বাড়াতে হবে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে অভিভাবক মালিক এবং শিশুদের ভেতর সচেতনতা বাড়াতে হবে তাহলেই আমরা পারি শিশুশ্রম মুক্ত একটি বাংলাদেশ গড়তে আগামী পর্বে দেখা হবে নতুন অতিথিদের নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেক ভালো থাকুন ধন্যবাদ প্রাণী আবারিত হোক অনাবিল।